আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ দেখাবো আপনি কিভাবে নিজের ফোন দিয়েই একটা নর্মাল ছবিকে এক ক্লিকেই পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে ফেলতে পারবেন এবং সাথে আপনি স্যুটকে টাইম লাগাতে পারবেন। তো ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনি চলে যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজারে, গিয়ে সার্চ বক্সে সার্চ দিবেন কাট আউট প্রো পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট। এটা যখন আপনি সার্চ দিবেন, সেম এরকম একটি আপনি কি দেখতে পাবেন, এখানে হচ্ছে আপনি জাস্ট গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে আপনি প্রথমে যেটি পাবেন সেটা হচ্ছে মেক প্রথম যেটি পাবেন সেটিতে আপনি ক্লিক করবেন, পাসপোর্ট উইথ প্রপার ফটো। এখানে ক্লিক করার পর আপনি সেম এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, এ আপলোড ইমেজে ক্লিক করবেন। তার আগে আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ছবিটাকে আপনি পাসপোর্ট বানাতে চান এর মতো ছবি সুন্দর করে তুলতে হবে। তো আমি আপলোডে যাব, আপলোডে গিয়ে জাস্ট আমি আমার ছবিটা যেখানে আসছে ফোনে আমি ওখান থেকে কী করবো, এটাকে আপলোড দিব। তো আমার এখানে ছবি তোলা আছে, আমি সুন্দর করে এখান থেকে আপলোডে চলে যাব। একটু ওয়েট করতে হবে, আপলোড হচ্ছে। ওকে, ফাইন। আপলোড দেওয়ার পর সেম এভাবে, অর্থাৎ আপনার ছবিটা যেভাবেই থাকুক না কেন, পাসপোর্ট সেইভাবে অটোমেটিক ক্রপ হয়ে যাবে। ক্রপ হওয়ার আপনি কী করবেন, এখন যদি চান আপনি এই ছবিটার মধ্যে একটি কোড পড়াতে চান, কোডটাই পড়াতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারেন আপনার এখানে হিউজ আপনার ই আছে, তো আপনি এটা কী করবেন, এগুলোকে আপনি যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি যদি আপনাকে এখন ইউজ করি, মনে করেন আমি এটা ইউজ করব, একটু ওয়েট করতে হবে একটু লোডিং নেওয়ার জন্য। ওকে, ফাইন। দেখেন আমি জাস্ট যেটা আমার ভালো লাগছে আমি এটাকে সিলেক্ট করলাম, অটোমেটিক নিয়ে নিছে। এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করবেন, ক্লিয়ার। ডান অপশন ক্লিকের সেম এরকম একটা প্রিভিউ দেখতে পাবেন। এখন হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করবেন কিভাবে, ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখানে দেখেন ডাউনলোড এইচডিএমএল একটা অপশন আছে, এই জায়গাটা আপনি চলে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার ছবিটা উপরে ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি যদি চান এটাকে ওপেন করেন, ওপেনে ক্লিক দিলে দেখবেন ছবিটা সুন্দর মতো করে পাসপোর্ট সাইজের হয়ে গেছে। এভাবে হচ্ছে আপনি আপনার যে যে কোনো ছবিকে আপনি 2 মিনিটের মধ্যে আপনি পাসপোর্ট শেপে বানিয়ে ফেলতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। তো নতুন নতুন জিনিস জানার জন্য, শেখার জন্য অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন। সবাই অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।